السلام عليكم ورحمة الله وبركاته. আজকে আমরা শুনব সালাত তথা নামাজ প্রসঙ্গে ইসলামী পাঁচটি বুনিয়াদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিধান সেটি হলো নামাজ. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের প্রতি সীমাহীন গুরুত্ব দিয়েছেন. তার মৃত্যু প্রাককালে ঠিক যখন মৃত্যু হবে তার একটু আগেই তিনি যে বিষয়ে ওসিয়ত করেছিলেন সেটি হলো আসসালাহ ওমা মালাকাত আইমানুকুম, তোমরা তোমাদের নামাজ এবং তোমাদের অধীনস্থ যারা আছে তাদের প্রতি সহানুভূতিশীল হও, এই দুটি ওসিয়ত আমাদেরকে করে গিয়েছিলেন. এজন্য ইসলামে সালাত তথা নামাজের সীমাহীন গুরুত্ব রয়েছে. হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তার উম্মাল তার যারা কর্মী ছিল তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছিলেন তখন তিনি এই কথাটি বলেছিলেন. এটি একটি ঐতিহাসিক কথা. তিনি বলেছিলেন যে তোমাদের মধ্যে যে নামাজকে সবচেয়ে বেশি যত্নের সাথে আদায় করবে সে অন্য সকল কাজগুলো ভালোভাবে করতে পারবে, আর যে নামাজের মধ্যে ত্রুটি করবে তার সমস্ত কাজগুলোই ত্রুটিপূর্ণ হয়ে যাবে. পবিত্র কোরআনুল কারিমের মাঝে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ সব ধরনের অশ্লীল ও অপকর্ম থেকে মানুষদেরকে দূরে রাখে. এজন্য আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাইলে, আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হতে চাইলে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ অত্যন্ত যত্নের সাথে পালন করতে হবে. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, দেখো নামাজের দৃষ্টান্ত কেমন, তোমাদের কারো ঘরের পাশে যদি একটি পুকুর থাকে এবং সে যদি প্রতিদিন পাঁচবার সেই পুকুরে গিয়ে গোসল করে তাহলে কি তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই না ইয়া রাসূলুল্লাহ. আল্লাহ রাসূল বললেন, ঠিক, প্রতিদিন যদি একজন বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে তাহলে তার জীবনে কোনো গুনাহ এবং কালিমা থাকতে পারে না. এজন্য একজন মুসলমান হিসেবে নামাজের প্রতি যত্নবান হওয়া, নামাজের প্রতি গুরুত্ব দেওয়া, এটি আমাদের ইসলামিক দায়িত্ব, আমাদের নৈতিক দায়িত্ব এবং আখেরাতের অনেক বড় পুঁজি হবে বলে আশা করি. তাই সকলে আসুন আমরা একসাথে জামাতে নামাজ আদায় করি. আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন. আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন.